অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে। রাষ্ট্রপতির বক্তব্যে ক্ষুব্ধ অন্তর্বর্তী সরকার, শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ। রাষ্ট্রপতি বলেছেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগের দালালি প্রমাণ নেই। এই বক্তব্যকে মিথ্যাচার বলেছেন আইন উপদেষ্টা। রিপোর্টে আইনজীবী শাহদিন মালিকের বক্তব্যে বলা হয়েছে রাষ্ট্রপতিকে ইমপিচ করার ক্ষমতা সংসদের, এখন সংসদ নেই, কিন্তু এখন অনেক কিছু আইনের বাইরে হচ্ছে, ফলে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিতে পারে। নিত্যপণ্যের দাম নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে চাল, তেল, চিনি ও পেঁয়াজের দাম বেড়েছে, বাজার দর। এক সপ্তাহে বাজারে ডিমের দাম কমেছে, কিন্তু বেড়েছে চারটি পণ্যের দাম। গ্যাস সংকট ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে সরবরাহ কিছুটা বাড়লেও কাটেনি গ্যাস সংকট। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে। বিতর্কে জড়ালেন রাষ্ট্রপতি, বাড়ছে পদত্যাগের চাপ। মীমাংসিত বিষয়ে বিতর্ক সৃষ্টি না করতে রাষ্ট্রপতির আহ্বান। রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজামায়াত। একই ইস্যুতে আরেকটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে উপদেষ্টা সমন্বয়কের প্রতিক্রিয়া। তার রাষ্ট্রপতি থাকার নৈতিক অবস্থান আছে কিনা উপদেষ্টা মণ্ডলী ভেবে দেখবেন। আসিফ নজরুল, হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগের কোনো ভূমিকা নেই। হাসনাত আবদুল্লাহ, শেখ হাসিনা মৌখিকভাবে পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ তিন দাবি। আলটিমেটাম দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত সায়েন্স ল্যাব অবরোধ, মানুষের ভোগান্তি। জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, এ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সড়কে নেই কোনো শৃঙ্খলা, দাপট অবৈধ যানের, তথ্যের অপর্যাপ্ততায় কমেছে হতাহত, পুলিশ ও নিয়ন্ত্রণ সংস্থার নেই তৎপরতা, পুরোপুরি সক্রিয় নন ভ্রাম্যমান আদালত। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে। শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য, দিনভর দেশজুড়ে তোলপাড়। পদত্যাগপত্র পাননি বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন তা স্ববিরোধী, মিথ্যাচার। এই বক্তব্যে তিনি অটল থাকলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংসদ বাতিলের পর প্রধানমন্ত্রীর পদ আর থাকে না, আইন বিশেষজ্ঞ। ছাত্র সমন্বয়কদের কড়া প্রতিক্রিয়া, পদত্যাগের দাবি। রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের মশাল মিছিল, রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবি। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যৌক্তিক সময় নিয়ে কাটছে না ধোয়াশা। ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভ্রান্ত রাজনৈতিক দলগুলো, ভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার অপেক্ষায়। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে। রাষ্ট্রপতি কি শপথ ভঙ্গ করলেন? শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপ্রধানের দু ধরনের বক্তব্যে ব্যাপক সমালোচনা। গণ অভ্যুত্থানের পর অনেক কিছুই সংবিধান মেনে করা সম্ভব না। আইনজীবী শাহদিন মালিক, রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিলেন স্বৈরাচারী হাসিনা, ক্রিয়া উপদেষ্টা। এ নিয়ে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর মতামত তুলে ধরা হয়েছে রিপোর্টে। সাবেক বিচারপতি এম এ মতিন, পালিয়ে যাওয়াটাই সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র। জ্যোতির্ময় বড়ুয়া, পদত্যাগপত্র থাকা না থাকা অবান্তর আলোচনা। জয়নুল আবেদিন, রাষ্ট্রপতি অসত্য বলেছেন। একই ইস্যুতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার, শপথ লঙ্ঘনের সামিল। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে। পদত্যাগ প্রশ্নে পরস্পর বিরোধিতা, 5 আগস্ট রাষ্ট্রপতির ভাষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। মানবজমিনের প্রধান সম্পাদককে সাক্ষাৎকার, আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি, হয়তো তার সময় হয়নি। ডিসি ইউনিটের জন্য গাড়ি কেনা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ব্যয় সংকোচনের সময় ব্যয়বহুল গাড়ি। ডিসি ইউনিটের জন্য 200 জিপ কিনতে 339 কোটি টাকা চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিটি গাড়ির দাম 1,69,00,000 টাকারও বেশি। রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে আন্দোলন যানজটে অচল শহর। সাবেক আইনমন্ত্রীর দুর্নীতি নিয়ে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে। দুর্নীতির টাকায় ব্যাংক বানিয়েছেন আনিসুল হক, অবৈধ অর্থ উপার্জনের প্রধান উৎস ছিল নিয়োগ বাণিজ্য। 400 কোটি টাকা জামানত এবং 200 কোটি টাকা চলতি মূলধন নিয়ে সিটিজেন ব্যাংক প্রতিষ্ঠা। ঘুষের বিনিময়ে নিজ এলাকার প্রায় 4,000 নিয়োগ। প্রাইভেট একটি টেলিভিশনে 40% শেয়ার। 10 বছরের ব্যবধানে নগদ টাকা বেড়েছে 218 গুণ। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে। রাষ্ট্রপতির বক্তব্যে তোলপাড়, আলোচনায় শেখ হাসিনার পদত্যাগপত্র।
রাষ্ট্রপতির বিরুদ্ধে কি ব্যবস্থা ছাত্র সমাজে নির্ধারণ করবে? সারজিল আলম, শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই, হাসনাত আবদুল্লাহ। একই ইস্যুতে আইন উপদেশের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, এটা মিথ্যাচার, শপথভঙ্গের সামিল আইন উপদেশটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, মশাল মিছিল রাষ্ট্রপতির পদত্যাগ দাবি। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে, শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথভঙ্গের অভিযোগ, প্রধানমন্ত্রীর পদত্যাগ বিতর্ক। আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালালিক প্রমাণ নেই, বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, এটা মিথ্যাচার এবং শপথভঙ্গের সামিল। উনি নিজেই 5 আগস্ট রাত 11:20 তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। আসিফ নজরুল আইন উপদেষ্টা জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, নিরাপদ সড়ক প্রকল্প চলছে ধীরগতিতে।